হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো দেখো, হোটেলে পৌঁছে আমরা একটু রেস্ট নিয়েছিলাম আর খাওয়া দাওয়া করে নিয়েছি, আর মামামকে যেহেতু সকালে স্নান করিয়ে নিয়ে আসিনি, অনেকটা সকালে বেরিয়েছিলাম ঠান্ডা লাগবে বলে, তো এখানে পৌঁছে ওকে স্নান করালাম, করিয়ে ওকে খাওয়ালাম, খাইয়ে তারপর আমরা খেলাম, খেয়ে তারপর একটু রেস্ট নিয়ে এখন দেখো বেরিয়ে পড়েছি। আর আমরা এখন আছি পোর্ট ব্লেয়ারে, আর পোর্ট ব্লেয়ারে যেখানে আমাদের হোটেল, এখান থেকে কাছাকাছি হচ্ছে করবিনস্কোপ বিচ আর সেলুলার জেল। তো সেলুলার জেলটা আজকে আমরা যাইনি, কারণ এখান থেকে দুটো আইল্যান্ড ঘুরে আসার পর আবার আমাদের এই পোর্ট ব্লেয়ারে এসে স্টে করতে হবে, তো তখন এসে সেলুলার জেলটা ঘুরবো। সেই জন্য আজকে বিকালটা রাখলাম শুধু করবিনস্কোপ বিচের জন্য। তো দেখো এখন আমি বেরিয়ে পড়েছি আর একদম সমুদ্রের ধার দিয়ে রাস্তা, দেখো কী সুন্দর লাগছিলো দেখতে। তো মনে হচ্ছিলো পুরোটাই যেন ফোনে ভিডিও করে রাখি, এত ভালো লাগছিলো, কিন্তু ফোনে তো এত স্টোরেজ নেই, এত ভিডিও করতেও পারবো না। তো দেখো চলেও এসেছি, আর এখানে অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে করার, স্পিড বোট আছে, প্যারাসিলিং আছে, বোট রাইড আছে, তো অনেক কিছুই ছিল। তো প্রথমে আমরা ওখানে একটু সমুদ্র জলে পা ডোবালাম, দিয়ে তারপর অনেকটা ঘুরালাম, ঘোরার পরে, আর এখানে জানো তো কুলফি মালাইটা খুব সুন্দর খেতে, প্রথমে তো আমি একদমই খেতে চাইছিলাম না, আর আমার বোন একটা নিল, তো ওর থেকে অল্প একটু খেয়ে দেখলাম, ভীষণ ভালো লেগেছিলো, তো তারপর আমি আর একটা নিয়েছিলাম। আর সবাই রাইড করছে এখানে দেখে আমাদের একটু ইচ্ছা হলো, তো সেই জন্যে আমরা এখন বোট রাইড করার জন্য উঠছি। আর বোট রাইডের এক্সপিরিয়েন্সটা সত্যি ভীষণ ভালো ছিল, আর ভয় পাচ্ছিলাম, মামাম যেহেতু ছিল সাথে আর গায়ে জল লাগার ভয় ছিল, তো ওরা বলেছিলো গায়ে জল লাগবে না, তবুও ভয় লাগছিলো যদি গায়ে জল লাগে, মেয়ে আছে যদিও, সেই জন্যই ভয়টা। আমাদের গায়ে জল লাগলে অতটা অসুবিধা হয় না, ওর ঠান্ডা লাগার ভয় আছে, সেই জন্যে। তবু আমার কাছে স্কার্ফ ছিল, স্কার্ফ দিয়ে জড়িয়ে নিয়েছিলাম, আর হাওয়া তো ভীষণ হাওয়া, হুট করে ঠান্ডা লেগে যেতে পারে, সেই জন্য স্কার্ফটা দিয়ে জড়িয়ে নিয়েছিলাম। আর যেতে যেতে দুটো একটা বড় বড় ঢেউতে গিয়ে তখন গায়ে জল ছিটকেও এসেছিল, আর মামাম ঘুমাচ্ছিল, আর হঠাৎ ওকে জাগিয়ে দিয়েছি, তো হঠাৎ করে কিছু বুঝতে পারছি, একদম চুপচাপ হয়ে গেছিলো যে কোথায় চলে আসলাম, এত জল চারিদিকে চুপচাপ বসে দেখছিল। তো এখান থেকে ওই যে দূরে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে, ওই আইল্যান্ডটার নাম হচ্ছে স্নেক আইল্যান্ড, তো ওই ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আবার চলে আসবে। তো ওখানে উঠতে দেয় না, যেহেতু ওখানে একটা ওখানে সাপই থাকবে, তো সেই জন্যই ওই আইল্যান্ডটার নাম হচ্ছে স্নেক আইল্যান্ড, ওখানে উঠতে দেয় না, কেউ যায়ও না ওখানে, ওর কাছ দিয়ে ঘুরিয়ে নিয়ে আবার ব্যাক করবে, ওই 10 থেকে 20 মিনিটের মতো ঘোরায় ওরা। দেখো একটা পাশ দিয়ে চলে যাচ্ছে বোট। আর যেতে যেতে প্রচণ্ড হাওয়া, তো হাওয়ার মধ্যে জল ছিটেও এসেছিলো 2 বা 3 বার অল্প অল্প, তো তার জন্য মামামকে দেখো আমি স্কার্ফ দিয়ে ঢেকে নিয়েছি, তারপরে আবার কুনাল মাথায় একটা টুপি দিয়ে দিয়েছে, আর আমি ভীষণ রাগ করছিলাম, কারণ এত প্রচণ্ড হাওয়া দিচ্ছে, হাত থেকে টুপিটা ছেড়ে গেলে উড়ে চলে যাবে, ধরতে পারবো না। আর যেহেতু মামাম কোলে বসে আছে আর বোটটা ভীষণ দুলছিল, আমি তো ভয় পাচ্ছিলাম, মানে আমি ভালো করে বসবো না, মামামকে ধরবো না স্কার্ফ ধরবো, তারপরে আবার একটা টুপি চাপিয়ে দিয়েছে, হাওয়া এলে তো উড়েই চলে যাবে, তো সেই জন্য আমি ওর উপর রাগ করছিলাম যে কেন দিচ্ছ এটা, ও দিচ্ছিল সেফটির জন্য যাতে জলটা না লাগে। তো ও অতটা ভেজেনি, যেহেতু চাপা দিয়ে নিয়েছিলাম, অল্প একটু ভিজেছিল পাটাগুলো, আর আমাদের জামা তো পুরোই ভিজে গেছিলো নিচের দিকটা। তো দেখো এই যে চলে এসেছি, এখন এখানে দাঁড়ালো, দাঁড়িয়ে খানিকটা ফটোটা তুললাম, তো বেশি ফটো তুলতে পারিনি কারণ মামাম ছোটো, যেহেতু ওকে তো নিয়ে আমরা উঠিনি, দাঁড়াইনি, ভয় পাচ্ছিলাম। তো যে দাদা আমাদের বোট চালিয়ে নিয়ে গেছে, ওই দাদাকে বললাম আমাদের একটা ছবি তুলে দাও, তো ওই দাদাই আমাদের ছবি তুলে দিল, দিয়ে আমরা এখন ব্যাক করছি, আর ওই দেখো দূরে সব প্যারাসিলিং করছে। আর ওই দ্বীপটা জানো তো পুরোটাই পুরো কোরাল, কোরাল দিয়ে ভরা একটা বিচ, মানে সরি, কোরাল দিয়ে একটা পুরো আইল্যান্ড তৈরি হয়েছে। আর এখন ফিরছি আমরা আবার বিচে, তো আজকে আর কোথাও যাওয়ার নেই, আজকে এমনিতেই ভীষণ টায়ার্ড, আর কোথাও যাওয়ার রাখিও নি সেই তার জন্যে। এখন আমরা ফিরবো হোটেল, হোটেলে গিয়ে সকাল সকাল রাতের খাবারটা খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপর টানা ঘুম দেব, তো শরীরে একটু ঘুমেরও দরকার, ঘুম না হলে ঘুরতেই পারবো না, ভীষণ ক্লান্ত লাগবে।
স্পিডবোট চড়তে গিয়ে পুরো ভিজে গেছে জামা কাপড়, এদিকে বোনের ভিজেছে, আমারও ভিজেছে, কুনানেরও ভিজেছে, আর মামামকে তো চাপা দিয়ে এসেছিলাম স্কার্ফ দিয়ে, তো ও সেরকম একটা ভিজেনি, নিচের দিকে শুধু পাগুলো ভিজেছিল। তো এখন ফিরবো হোটেলে। আর বাড়ি ফেরার সময় আমরা মশলা মুড়িও নিয়েছিলাম, যেটা ভীষণই বাজে ছিল, একদমই ভালো ছিল না। যে তুলনায় মশলা মুড়ি করেছিস তার থেকে কষ্টটা ভীষণই বেশি ছিল, তো তার থেকে মনে আমি বাড়িতে ভীষণ ভালো বানাই মশলা মুড়ি। তো যাই হোক, ইচ্ছা করেছিল তো খেয়ে দেখলাম টেস্ট করে কেমন। তো পরের ভিডিও কালকে কোথায় যাবো না যাবো সেটাই সবটাই তোমরা দেখতে পাবে। তো আমার চ্যানেলটাতে চোখ রেখো, আজকে আসি, টাটা।